নমস্কার, আমি অদিতি, নিউজ রোম্যান্সল্যান্ডে আপনাদের স্বাগত। চোখ রাখবো বিস্তারিত সংবাদে। হুমকি দেওয়া বন্ধ করুন, বাক সংযম করুন, না হলে মারের বদলা মার হবে। বিজেপি নেতাদের উদ্দেশ্যে বনগাঁয়ে সেই কথাই বললেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। এবার শুনুন, আমি অনেকদিন বদ্ধ ছিলাম, বিজেপি যদি একতরফা মনে করে থাকে বিজেপি রাজ্য সভাপতি তৃণমূল কংগ্রেসের কর্মীকে মারবো, মেরে ফেলবো, গুলি করে দেবো। আমি গুলির কথা বলবো না, রক্তের কথা বলবো না, কিন্তু মারলে পাল্টা মার হবে বা জেনে রেখে দিই। এমন মার দেবো, এমন শিক্ষা দেবো যে বিজেপি লোকেরা বুঝতে পারবে, পাড়ায় 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 হবে। যে মুখের বাক সংযম করুক, লোককে গুলি করে দেবো, মেনে দেবো, শ্মশানে পাঠিয়ে দেবো, এসব করলে পাল্টা হবে জেনে রেখে দিই। হুমকি দেওয়া বন্ধ করুন, বাক সংযম করুন, না হলে মারের বদলে মার হবে। বিজেপি নেতাদের উদ্দেশ্যে রবিবার বনগাঁয় এমনই বললেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। এদিন জেলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে একটি বিশাল বাইক মিছিল বের হয়। দলীয় পতাকা নেড়ে মিছিলের উদ্বোধন করেন জ্যোতিপ্রিয়। উপস্থিত ছিলেন প্রাক্তন সাংসদ মমতা ঠাকুর, বনগাঁ লোকসভার কোয়ার্ডিনেটর গোপাল শেঠ, শহর সভাপতি শঙ্কর আঢ্য সহ অন্যান্য নেতারা। বনগাঁ মতিগঞ্জ থেকে শুরু হয়ে মিছিল শেষ হয় গাইঘাটায়। জ্যোতিপ্রিয় মল্লিক দাবি করেন, এদিনের মিছিলে প্রায় 15,000 বাইক হাজির ছিল। দল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া তৃণমূলের প্রাক্তন নেতা মন্ত্রীদের মীরজাফর বলে আখ্যায়িত করে জ্যোতিপ্রিয় এদিন বলেন, তৃণমূল দলে থেকে নানা রকম সুযোগ সুবিধা ভোগ করে অন্য দলে যোগ দেওয়া এইসব নেতা মন্ত্রীদের মানুষ ক্ষমা করবে না, তারা গোহারা হাড়বে। বিজেপির নিজস্ব কোনো মুখ নেই, তৃণমূল থেকে যাওয়া নেতা মন্ত্রীরাই তাদের মুখ। আর এইসব বিশ্বাসঘাতকদের দেখলেই মানুষ এখন মীরজাফর বলে ডাকছেন। বিজেপি জেনে রেখে দিন, বিজেপির জায়গা নেই বাংলায়। যারা ভাবছে বনগাঁ বাগদা, বনগাঁ উত্তর দক্ষিণ বাগদা গাইঘাটা নেবে, এবার তাদের মুখে বুঝিয়ে দেবো, জামা ঘষে দেবো মুখে, ভালো করে জামা ঘষে বাড়ি বাড়িয়ে দেবো। 300 মোটর বাইকের র্যালি করছেন, 200 মোটর বাইকের র্যালি করছেন, আর কেন্দ্রীয় মন্ত্রীদের নামিয়ে দিয়েছেন বাজারে, ঘুরবেন, কিচ্ছু লাভ হবে না। আজকে কত মোটর বাইক চাই? আমাদের প্রায় 15,000 মোটর বাইক, আমি তো আসতে লাগলাম আর 1.5 ঘন্টা। দিল্লি থেকে উড়ে আসা বিজেপি নেতারা বাংলার কৃষ্টি সংস্কৃতি জানেন না। অমর্ত্য সেন বাঙালির সেন্টিমেন্ট, আর তাকেই বিজেপি নেতারা জমি মাফিয়া বলছেন। বাঙালি হিসাবে এটা আমাদের কাছে চরম লজ্জার। বাংলায় বিজেপির কোনো জায়গা নেই। যেসব বিজেপি নেতারা ভাবছেন বনগাঁ মহকুমায় সবকটি আসনে তারা জয়ী হবেন, ভোটে হারিয়ে তাদের মুখে ঝামা ঘষে বাড়ি পাঠিয়ে দেওয়া হবে। শুনুন, আমি আপনাকে বলে যাচ্ছি, আপনার 2021 সালের 14ই মে, দাঁড়ি মে যদি কাউন্টিং হয় 14ই মে, আমাকে বলবেন যদি প্রভু আপনি বনগাঁর এই মঞ্চে বলে গিয়েছিলেন আমাদের যে মোটর বাইক র্যালি ছিল, এদের 14 তারিখ 5 তারিখ গুটিয়ে দিল্লির দিকে রওনা দিতে হবে, 14ই মে রওনা দেবে। যদি সত্যিই যদি 10 তারিখে নির্বাচন হয় শেষ, 13 তারিখে যদি কাউন্টিং হয়, 14 তারিখে সকালবেলা পালিয়ে যেতে হবে। তৃণমূল 220-এর ওপর সিট পাবে, 220-এর ওপর সিট পাবে। বাংলা আশা ভরসার নাম মমতা ব্যানার্জি। ওই একবার এসে ওই পাখির মতন মাঝে মাঝে উড়ে আসা ওদের সর্বভারতীয় সভা প্রাক্তন সভাপতি, কখনো বর্তমান সভাপতি উড়ে আসছেন, কখনো যাচ্ছেন ঠাকুরনগর, কখনো যাচ্ছেন বোলপুর। বাংলা সংস্কৃতি কৃষ্টি কালচার জানতে হবে, বাংলা বিবেকানন্দকে জানতে হবে, বাংলা রবীন্দ্রনাথকে জানতে হবে, বাংলা বিদ্যাসাগরকে জানতে হবে, বাংলা রামকৃষ্ণকে জানতে হবে, তাদের নিয়ে পড়তে হবে। ভট করে বলা যাবে না যে রবীন্দ্রনাথ জন্মেছে বোলপুরে, আর বাংলার কিছু পড়েনি, পড়াশোনা করে আসতে হবে বাংলায়। সিএএ চালু করার মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে শান্তনু ঠাকুরকে নাচাচ্ছে বিজেপি নেতারা। এইভাবে সরাসরি সিএএ চালু করা যায় না, সেটা ভালো করেই জানেন বিজেপির কেন্দ্রীয় নেতারা। বিজেপির এই মিথ্যা প্রতিশ্রুতির মোক্ষম জবাব দিতে শান্তনু ঠাকুরের উচিত এখনই বিজেপির সংসর্গ ত্যাগ করে তৃণমূলে চলে আসা। শান্তনু ঠাকুরের প্রথম উচিত ছিল বিজেপি পরিত্যাগ করা, বিজেপি দলটা ছেড়ে দেওয়া উচিত ছিল। বিজেপি দল এসব করবে না, আইন পাস করে যে রুলস পাস হয়, আইন পাস করে যে রুল পাস করেনি, রুল পাস না করলে হয় না, সিএ করা যায় না। প্রথম আগে এনপিআর করতে হবে, ন্যাশনাল পপুলেশন রেজিস্টার করতে হবে, ভারতবর্ষের কত জনসংখ্যা, আর কত মুসলমান, কত হিন্দু, কত শিখ, কত জৈন, কত পারসি, এরকম ভারতবর্ষের 146খানা জনজাতি আছে, ছোট ছোট, কারোর 10 লক্ষ, কারোর 50 লক্ষ, কারোর 5 কোটি, কারোর 10 কোটি, কারোর 20 কোটি লোক আছে। তারপরে করবে এনআরসি করতে হবে, এনআরসি হবে,
এনআরসির পরে সিএ হবে, একবারে সিএ আপনি ডাইরেক্ট যেতে পারেন না। যেগুলো বলছে সেগুলো অশিক্ষিত, শিক্ষার মান নেই। জানেন এখানে আদালত রয়েছে, উচ্চ আদালত, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট রয়েছে, এগুলো তো একবারে মরে যায়নি, হাইকোর্ট সুপ্রিম কোর্ট তো মারা যায়নি। রাজ্যের বিধানসভা নির্বাচনে তৃণমূল 220টির বেশি আসনে জয়ী হবে বলেও এদিন আশা প্রকাশ করেন জ্যোতিপ্রিয় মল্লিক। দীপ বিশ্বাস ও সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলিকে দেখতে কলকাতায় আসছেন বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার দেবী শেট্টি। সৌরভ গাঙ্গুলির পরিবারের পক্ষ থেকে যোগাযোগ করা হয় দেবী শেট্টির সঙ্গে, সোমবারই কলকাতায় আসছেন তিনি। বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলিকে দেখতে কলকাতায় আসছেন বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেঠি। ইতিমধ্যেই তিনি সৌরভ গাঙ্গুলির চিকিৎসকদের সাথে কথা বলেছেন, দেখেছেন চিকিৎসার যাবতীয় কাগজপত্র, জানা গেছে চিকিৎসা পদ্ধতির অগ্রগতিতে সন্তুষ্ট দেবী শেঠি। সোমবারই তিনি কলকাতায় আসবেন বলে জানা গেছে। অসুস্থ সৌরভ গাঙ্গুলির পরিবারের পক্ষ থেকে বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেঠির সাথে যোগাযোগ করা হয়। শনিবার জিম করার সময় অসুস্থ বোধ করেন মহারাজ, তাকে কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। শরীরে ব্লকেজ থাকায় স্টেন্ট বসানো হয়, তবে এখন ভালো আছেন তিনি। তার চিকিৎসায় মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে, সবসময় তার স্বাস্থ্যের প্রতি নজর রাখছেন চিকিৎসকেরা। হাসপাতালে ভারতের প্রাক্তন ক্রিকেট দলের অধিনায়ককে দেখতে যান রাজ্যপাল জগদীপ ধনকর, সৌরভকে দেখতে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এদিনও হাসপাতালে যান কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য, বাম নেতা অশোক ভট্টাচার্য, মন্ত্রী অরূপ রায় সহ অন্যান্যরা। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, কলকাতা। আদি এবং নব্য বিজেপির মধ্যে হাতাহাতিতে উত্তপ্ত হয়ে উঠল অশোকনগরের 20 নম্বর ওয়ার্ড। ঘটনায় ভাঙচুর, দলীয় কার্যালয়, আহত বেশ কয়েকজন। আদি এবং নব্য বিজেপির মধ্যে হাতাহাতিতে উত্তপ্ত হয়ে উঠল অশোকনগরের 20 নম্বর ওয়ার্ডের এজি কলোনি। ঘটনার জেরে দলীয় কার্যালয় ভাঙচুর করা হয়, 5 নেতার বাড়িতে হামলাও করা হয়। আক্রান্ত উভয় পক্ষের 6 জন, হামলার হাত থেকে রক্ষা পাননি মহিলারা। এই হামলার পেছনে তৃণমূলের হাত রয়েছে বলে বিজেপির একাংশ অভিযোগ করলেও তৃণমূলের পক্ষ থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে যে নব্য এবং আদি বিজেপি কর্মীদের দখলদারিকে কেন্দ্র করেই এক গোষ্ঠী অন্য গোষ্ঠীর ওপর এই হামলা চালিয়েছে। দোকান মালিক বলছেন যে ঘরটা ছেড়ে দিতে হবে, সেই কারণে আমরা গতকাল ঘরটার সব মালপত্র বের করে ঘরটা আমরা পুরো ফাঁকা করে মালিকের হাতে হ্যান্ডওভার করে দিই। এবার এই বিজেপির এই যে প্রকাশ্যার যে গ্রুপ, এরা সন্ধেবেলায় এসে দাবি করছে যে আমরা বিজেপির পতাকা পুড়িয়েছি, এটা বলে আমাদের উপর আক্রমণ করেছে। জানা গেছে শনিবার দুপুরে অশোকনগর স্টেশন লাগোয়া বিজেপির একটি দলীয় কার্যালয়ের সামনে দলের কয়েকটি পতাকা পোড়া অবস্থায় পড়ে থাকতে দেখেন বিজেপি কর্মীরা। খোঁজ নিয়ে জানা যায় দলীয় পতাকা পোড়ানোর ঘটনায় বিজেপির বিক্ষুব্ধ 2 যুবক রয়েছে। ঘটনার প্রেক্ষিতে শনিবার রাতে অশোকনগর থানায় অভিযুক্তদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করতে আসেন অশোকনগর আশরাফাবাদ এলাকার বিজেপি নেতাকর্মীরা। অভিযোগ, সেই সুযোগে রাত 10টা নাগাদ 20-25 জনের একটি দল অশোকনগর আশরাফাবাদ এলাকার বিজেপির 254 নম্বর বুথের সভাপতি প্রদীপ সরকার, 256 নম্বর বুথের সভাপতি রমেন বিশ্বাসের বাড়িতে হামলা করে। টিএমসির কিছু শাসক দল আমার বাড়ি হামলা করেছে, আমার ঘর দুয়ার ভেঙে ফেলেছে, আমার গাড়ি ভেঙে ফেলেছে, পুরো একদম তছনছ করে দিয়েছে। যদি বিজেপি করি তাহলে পুরো জানে মেরে ফেলে দেবে। পুলিশ পর্যন্ত এসে বলছে বাড়ির বাচ্চা কাচ্চাদের কাছে, আমার শ্বশুর অসুস্থ, তার কাছে এসে বলছে পুলিশ যে আই কার্ড আধার কার্ড সব বাতিল করে দেবে, তোর ছেলের টাক পাকনা হয়ে গেছে, তোর ছেলের পাকনা ছেড়ে ফেলে দেবো। মারধর করা হয় পরিবারের সদস্যদের। 255 নম্বর বুথের সভাপতি গৌতম আইচের বাড়ি লাগোয়া বিজেপির দলীয় কার্যালয়ে হামলা চালানো হয়। আক্রান্ত হন 2 শ্রমিক নেতা সোমনাথ প্রামাণিক ও গৌতম ঘোষাল। অশোকনগরের মহিলা মোর্চার সভাপতি মালা সরকারের বাড়িতেও হামলা চালানো হয়। মালা সরকার তার বাড়িতে প্রথমে যায়, যাওয়ার পরে ওর দরজা ভেঙে ফেলে, লাঠি সোঁটা দিয়ে ভেঙে ফেলে এবং ভেঙে ফেলে মালার উপরে মানে হামলা চালায়। তৃণমূলের অশোকনগরের যুবনেতা প্রদীপ সিংয়ের অভিযোগ, এতদিন এলাকা ছাড়া দুষ্কৃতীরা এখন বিজেপিতে যোগ দিয়ে এই ঘটনা ঘটিয়েছে। এর সঙ্গে তৃণমূলের কোনো যোগ নেই, সম্পূর্ণ মিথ্যা কথা বলেছে। এরা তো মিথ্যার উপরে দাঁড়িয়ে আছে, তাই মিথ্যা কথা বলতে এরা ভালোবাসে। আপনারা খোঁজ নিয়ে দেখুন, বিজেপির 2 গোষ্ঠীর মধ্যে লড়াই, এবং এক গোষ্ঠী যারা নাকি কালকে বাড়ি ভাঙচুর করেছে বা এক গোষ্ঠীর পার্টি ভাঙচুর করেছে, তারা প্রত্যেকেই ক্রিমিনাল,
এবং এদের উৎপাতে একসময় আশ্রাবাদের মানুষ শুধু না সারা অশোকনগরের মানুষ ভয়ে তরসুস্থ হয়ে থাকত। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, অশোকনগর। কেন্দ্রের আনা নয়া কৃষি বিল প্রত্যাহারের দাবিতে বিক্ষোভরত কৃষকদের সমর্থনে অবস্থান বিক্ষোভ করলেন সমাজের বুদ্ধিজীবীরা ও বিশিষ্টজনেরা। লেকটাউনের লেক প্লাজা এলাকায় অবস্থান বিক্ষোভে সামিল হন তারা। কৃষি আইন প্রত্যাহারের দাবিতে ও কৃষক আন্দোলনের সমর্থনে ব্যারাকপুরের সুকান্ত সদনে সভা করলেন ভারতীয় কৃষক আন্দোলনের নেতা হান্নান মোল্লা। এদিনের সভা থেকে তিনি ঘোষণা করেন 23 থেকে 25 জানুয়ারি রাজ্যের রাজভবনগুলি ঘেরাও করা হবে। আগামী 26 জানুয়ারি প্রজাতন্ত্র দিবস প্যারেডের পর দিল্লির রাস্তায় ট্রাক্টর নিয়ে মিছিল করবেন কৃষকেরা। পাশাপাশি মঞ্চ থেকে হান্নান মোল্লা সাফ জানিয়ে দেন, কোনো কিছুর কাছে মাথা নোয়াবেন না কৃষকেরা। এদিনের সভায় উপস্থিত ছিলেন লেখক, শিল্পী, আইনজীবী ও রাজনৈতিক ব্যক্তিত্ব। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তোপ দাগেন তারা। আন্দোলনের সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে 7 তারিখ থেকে হচ্ছে গিয়ে 20 তারিখ পর্যন্ত সমস্ত দেশের যত জেলা আছে সেই জেলা শাসককে ঘেরাও করবে কৃষকরা। গোটা ভারতবর্ষে আন্দোলনকে যাতে আরো সংগঠিত করা যায় তার জন্যে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, ব্যারাকপুর। কৃষক আন্দোলনের সমর্থনে ব্যারাকপুরে সভা করলেন সর্বভারতীয় কৃষক আন্দোলনের নেতা হান্নান মোল্লা। আগামী দিনে বৃহত্তর আন্দোলনের ডাক দেন তিনি। সভায় উপস্থিত ছিলেন বিশিষ্টজনেরা। কেন্দ্রের আনা নয়া কৃষি বিল প্রত্যাহারের দাবিতে দিল্লিতে 1.5 মাসেরও বেশি সময় ধরে চলছে কৃষক বিক্ষোভ ও প্রতিবাদ। সারা দেশে বিক্ষোভরত কৃষকদের সমর্থনে দফায় দফায় বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। কেন্দ্র সরকারের বিরোধী বিভিন্ন রাজনৈতিক দল কৃষকদের সমর্থনে পথে নেমেছে। কৃষকদেরকে সমর্থনে এবার পথে নামল সমাজের বিশিষ্ট শিক্ষক, আইনজীবী ও বুদ্ধিজীবীরা। রবিবার লেকটাউনের লেক প্লাজা এলাকায় অবস্থান কর্মসূচি পালন করেন তারা। অবস্থান কর্মসূচি থেকে তারা কৃষক বিরোধী কৃষি বিল প্রত্যাহারের দাবি জানিয়েছেন। বহু মানুষ এদিন কৃষকদের সমর্থনে অবস্থান বিক্ষোভে সামিল হন। এই অজ্ঞান অবস্থানের আন্দোলন আয়োজন করা হয়েছে মূলত কৃষকদের নৈতিক সমর্থন জানাবার জন্য, যে 40-45 দিন ধরে প্রায় 2 লাখের উপরে লোক দিল্লির কনকনে ঠান্ডায় 4টে সেন্টারে বসে আছে এই 3টি কালা আইন এর বিরুদ্ধে। এখানে দল বল নির্বিশেষেই আমরা করছি, আমাদের মধ্যে সকলেই আসতে পারে, আমাদের মধ্যে আমরা রাজনৈতিক পরিচয় দিয়ে আসছি না, রাজনৈতিক পরিচয় কেউ নিয়ে আসছে না, কেউ আইনজীবী, কেউ শিক্ষাবিদ, কেউ ইঞ্জিনিয়ার, সেই পরিচয় নিয়েই তারা এখানে আসছে এবং তাদের বক্তব্য রাখছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, লেকটাউন। এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করলো হাবড়া থানার পুলিশ। শনিবার রাতে স্থানীয় কাহারপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রবিবার ধৃতকে তোলা হয় বারাসত আদালতে। এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করল উত্তর ২৪ পরগনার হাবড়া থানার পুলিশ। ধৃতের নাম বিশ্বজিৎ রাউত ওরফে ভোলা, হাবড়া বাদামতলা এলাকার বাসিন্দা সে। শনিবার গভীর রাতে কাহারপাড়া এলাকা থেকে ভোলাকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ সূত্রে জানা যায়। জানা গিয়েছে গত ডিসেম্বর মাসের 12 তারিখ হাবড়া থানা এলাকায় ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয় বেশ কয়েকজন দুষ্কৃতী। পুলিশ গিয়ে কয়েকজনকে ধরে ফেললেও কয়েকজন পালিয়ে যায়। ধৃত ভোলা ওই দিন ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া দলে ছিল বলে জানিয়েছে হাবড়া থানার পুলিশ। ধৃতকে আদালতে তোলা হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, হাবড়া। কাজ থেকে বাড়ি ফেরার পথে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হলেন এক বিজেপি কর্মী। ঘটনাটি ঘটেছে নদিয়ার শিমুরালী এলাকায়। বিজেপির অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই হামলা চালিয়েছে। অপরদিকে অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হলেন এক বিজেপি কর্মী। এই ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে নদিয়ার শিমুরালীতে। আক্রান্ত বিজেপি কর্মীর নাম রতন বর্মন। সূত্র মারফত জানা গিয়েছে শনিবার রাতে কাজ থেকে বাড়ি ফিরছিলেন বিজেপি কর্মী রতন বর্মন। ফেরার পথে তার পথ আটকায় দুষ্কৃতীরা। তাকে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয় বলে অভিযোগ। স্থানীয়রা জখম অবস্থায় বিজেপি কর্মীকে উদ্ধার করে কল্যাণী হাসপাতালে ভর্তি করে। বিজেপির অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই ওই কর্মীকে আক্রমণ করেছে। বিজেপির অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। প্রতিবাদে রবিবার শিমুরালীতে পথ অবরোধ করে বিজেপি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। গভীর রাতে যখন বাড়ি ফিরছিল, বাড়ি ফেরার সময় হঠাৎই তার উপর আক্রমণ হয়, চড়া হয় কিছু দুষ্কৃতীরা এবং ভোজালি যে কোপ মারে মাথায় অনেকগুলো কোপ পড়া পড়ে পড়েছে, হাতে পাঞ্জা পর্যন্ত কেটে নিয়ে চলে গেছে, পাঞ্জা খুঁজে পাওয়া যাচ্ছে না। এরকম একটা মর্মান্তিক ঘটনা। ভারতীয় জনতা পার্টি গর্জিত হয়ে পড়েছে যে তৃণমূল সরকার তার কী রাজনীতি করছে। তৃণমূলের এই ঘৃণ্য রাজনীতিতে আমরা প্রতিবাদ জানাচ্ছি।
ব্যুরো রিপোর্ট, নিউজ নো ম্যানস ল্যান্ড, নদিয়া। সংবাদ এখনকার মতন এই পর্যন্তই। দেখতে থাকুন, সঙ্গে থাকুন নিউজ নো ম্যানস ল্যান্ড, স্বচ্ছতা দর্পণ।